তাওহীদে উলুহিয়া বলতে আসলে কি বুঝি? আল উলুহিয়া শব্দটি ইলাহ থেকে এসেছে। আচ্ছা, ইলাহ মানে হচ্ছে মাবুদ। আচ্ছা, আর উলুহিয়া মানে হচ্ছে আসলে ইবাদা, ইবাদত করা অথবা ইলাহ হওয়া। আচ্ছা, কোনো সত্তা ইলাহ হন যখন তার ইবাদত করা হয়, তাহলে উলুহিয়াটা ইবাদত এ অর্থে ব্যবহৃত, আর ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হচ্ছে। এর আগে যে শব্দটা তৌহিদ, তৌহিদ মানে হচ্ছে একত্ববাদ, কিন্তু এখানে তৌহিদুল উলুহিয়া এটা মানে আল্লাহর এক বিশেষ ধরনের একত্ববাদ, যাকে সংক্ষেপে সংজ্ঞায়িত করলে এরকম হয় অর্থ যে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি আল ইবাদাত। আচ্ছা, ফি জামি আল ইবাদাত অর্থাৎ সকল ইবাদতের ক্ষেত্রে বা সকল ইবাদতকে শুধু আল্লাহর জন্য করা। আচ্ছা, আর কারোর জন্য না করা, ইবাদত শুধু আল্লাহর জন্য করা, এটা হচ্ছে তাওহীদুল ইবাদা। তো ইবাদা হলো আসলে বান্দার কাজ। আচ্ছা, ইবাদা বান্দার কাজ, কারণ সালাত বান্দাই আদায় করে, পড়ে, রোজা বান্দাই রাখে, হজ বান্দাই করে, কুরবানি করে, উমরা করে, ইত্যাদি আরও যত ইবাদত আছে, আমরা মনে মনে যে আল্লাহকে নিয়ে ভাবি, আল্লাহকে মাহাব্বা করি, তাহলে এটা বান্দার কাজ। তাহলে বান্দার যে সমস্ত কাজগুলো শুধু আল্লাহর জন্যই করা উচিত আর কারো জন্য করা উচিত নয়, এই ধরনের কাজগুলো শুধু আল্লাহর জন্য করাটাই হচ্ছে তাওহীদুল ইবাদা। তাওহীদ শব্দটি এখানে খুব সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ, কারণ বান্দা যদি কিছু ইবাদত করে আল্লাহর জন্য আর কিছু ইবাদত করে গায়রুল্লাহর জন্য, আচ্ছা, তাহলে কিন্তু সেটা তাওহীদুল উলুহিয়া হলো না। কেমন সেটা? গায়রুল্লাহ কথাটা একটু ব্যাখ্যা করি। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়ার যে কোনো সত্তা, হতে পারে আল্লাহর কোনো সৃষ্টি, হতে পারে আল্লাহর সৃষ্ট কোনো বৃক্ষ অথবা বায়ুমণ্ডল কিংবা চন্দ্র, সূর্য, তারকা কিংবা পাথর ইত্যাদি নানা ধরনের, অথবা জিন, ফেরেশতা। কারণ বিভিন্ন কালে দেখা গিয়েছে নানা পৌত্তলিক মানুষেরা কখনো জিনের উপাসনা করত, কখনো ইবলিস বা শয়তানের উপাসনা, শয়তানের উপাসনা কিন্তু আজকেও বিভিন্ন উন্নত দেশেও করা হয়, কখনো আল্লাহর সৃষ্ট বিভিন্ন বস্তুর, যেমন অগ্নির উপাসনা, তারপরে বায়ু বা মানে ঝড় হাওয়ার মধ্যে বায়ুর যেহেতু প্রচণ্ড শক্তি আছে, যেন তারা মনে করে বায়ু একটা শক্তি, তার উপাসনা করা, শক্তির উপাসনা করা, এবং আরও কিছু জিনিসের উপাসনা করা হয় যেটা হয়তো বলতে আমরা লজ্জাবোধ করব। তো এগুলো হচ্ছে গায়রুল্লাহ। গায়রুল্লাহ জিনিসটা একটা কমন ওয়ার্ড, যেটা এককভাবে আল্লাহর সত্তা ছাড়া আর যে কোনো কিছুকে অন্তর্ভুক্ত করে। তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর যারই কোনো ইজম, কোনো মতবাদ, কোনো বই, কোনো পত্র, কোনো গাছ, কোনো পাতা, যেমন তুলসী পাতা, তাই না, তারও ইবাদত করা হয়। তো যারই ইবাদত করা সেটা গায়রুল্লাহ, গায়রুল্লাহ ইবাদত করা। তাহলে আমরা বলবো যে তাওহীদুল উলুহিয়া ক্ষুণ্ণ হবে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত ঠিক মতোই করছে, তার পাশাপাশি অন্য কারো ইবাদত করে। আর ইবাদত কথাটাও এখানে একটু ব্যাখ্যার দাবি রাখে, সেটি হচ্ছে ইবাদত মানে হচ্ছে এর শাব্দিক অর্থ, যেটা লিটারাল মিনিং, সেটা হলো যে প্রবলভাবে বিনম্র হওয়া। আচ্ছা, বা নম্রতার সাথে কারো আনুগত্য করা। আচ্ছা, আল খুদু ওয়া তাযাল্লুল তাম। আচ্ছা, তাহলে ইবাদাতুল্লাহ অর্থ হচ্ছে আল খুদু লিল্লাহ ওয়া তাযাল্লুল্লাহু, আল্লাহর জন্য তার ইবাদতের ক্ষেত্রে নম্র হওয়া। তার মানে হচ্ছে বিনম্র, বিনয়ী হয়ে আল্লাহর ইবাদত করা, সালাত পড়া, আল্লাহর প্রতি সমস্ত মনোযোগ অভিনিবেশ সহকারে সুন্দরভাবে ধীরে সুস্থ সালাত আদায় করা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করা, এটা তাওহীদুল উলুহিয়ার অন্যতম একটা প্রকৃষ্ট উদাহরণ। এভাবে তাওহীদুল উলুহিয়া হচ্ছে যে কোনো ক্ষেত্রে যাই আমরা সওয়াবের নিয়তে করি, আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করবো, আর কারোর কাছে নয়। আল্লাহকেই সন্তুষ্ট করার ইচ্ছা পোষণ করবো, আর কাউকে সন্তুষ্ট করা নয়, আল্লাহর ওয়াস্তেই করবো, দুনিয়ার আর কোনো স্বার্থে নয়। এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়ার মূল কথা। তাহলে ইবাদতের দুটো জিনিস এখানে এসে পড়ে, একটা হলো কার জন্য, কার উদ্দেশ্যে, কার সন্তুষ্টির জন্য একটা, আর সেকেন্ড হচ্ছে ইবাদতের পারফরম্যান্সটা বা হাউ টু পারফর্ম দ্য ইবাদা, ইবাদতকে সম্পাদন করব কী করে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী। তাহলে এই দুটো অনুষঙ্গ তাওহীদুল ইবাদতের মধ্যে থাকতে হবে, তা না হলে এর দুটোর যে কোনো একটা যদি নষ্ট হয়, তাহলে সেটা তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদতের মধ্যে গণ্য হবে না।